হ্যালো ইউটিউব ওয়েলকাম ওয়ান্স এগেইন ব্যাঙ্ক ছুরি অন্তত আজকের দিনে কোনোভাবেই নতুন নয় পৃথিবীতে ব্যাঙ্ক ছুরির অসংখ্য ঘটনা রয়েছে তবে কিছু কিছু ঘটনা সবাইকে চমকে দিয়ে গেছে চোর সব সময়ই সাধারণদের থেকে অনেক বেশি আলাদা সে ব্যাঙ্ক ছুরি হোক আর মুরগি ছুরি হোক যাই বলেন ইতিহাস বিখ্যাত সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইউকে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের অন্যান্য অঞ্চলগুলো তবে মধ্যপ্রাচ্য কোনো অংশে পিছিয়ে নেই ব্যাংক ছুরির এই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের নামও কিন্তু বাংলাদেশের ব্যাংক ছুরির ঘটনাটা টোটালি অন্যান্য সব ঘটনা থেকে আলাদা পৃথিবী জুড়ে সেরা পাঁচটি ব্যাঙ্ক ছুরির ঘটনা নিয়ে আজকে আমাদের ভিডিও বাংলাদেশের ব্যাংক ছুরির ঘটনা সবগুলো ঘটনা জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি যেন কোনোভাবেই মিস না হয়ে যায় পরের ভিডিওটি এনজয় করুন পুরো ভিডিওটি নাম্বার ফাইভ সেন্ট্রাল ব্যাঙ্ক অব ব্রাজিল ব্রাজিলের ফোর্টালেজা শহরে সেন্ট্রাল ব্যাংক অব ব্রাজিলের একটি শাখা রয়েছে দু সালে ব্যাংকটির অদূরেই প্রায় আড়াইশো থেকে তিনশো ফুট দূরে একটি নতুন নার্সারি ব্যবসা খুলে বসে কিছু মানুষ এবং অল্প কিছু মানুষ সেই নার্সারিটি সবসময় পরিচর্যা এবং পরিচালনা করতেন জনমানব ভর্তি শহরে সব মানুষকে ফাঁকি দিয়ে প্রায় দুশো ফুট লম্বা এবং দুই দশমিক তিন ফুট প্রশস্ত একটি টানেল খুলে বসেন ওই চোরের তল টানেলটি ছিল সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত টানা তিন মাস ধরে ঘুরে যাওয়া টানেল তখন ব্যাংকের তলায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল বাকি ছিল শুধুমাত্র একটি সঠিক সময়ের অপেক্ষা এবং সময় বুঝে এক ছুটির দিন ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে পুরো দলটি এবং তারা পুরো সিকিউরিটি সিস্টেমকে অচল করে দেয় এবং গুণিগুণি উনসত্তর দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার নিয়ে পালিয়ে যায় পুরো দলটি ছুটি শেষ হওয়ার পর ব্যাংকে ঢুকেই ব্যাংকের কর্মকর্তারা রীতিমতো থ হয়ে যান এবং চোর ততক্ষণে লাপাতা হয়ে যায় এবং পরবর্তী অভিযানে চুরির পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড অ্যান্থনিও দি রাহাবকে ধরতে পারলেও বাকি টাকাটার উদ্ধার করা সম্ভব হয়নি নম্বর ফোর দ্য নাইটব্রিজ বল্ট লন্ডন উনিশশো সালে দ্য নাইটব্রিজ বল্ট ডাকাতির মূল হোধ হচ্ছেন ইতালিয়ান প্লেবয় খ্যাত ভ্যালেরিও ভিকেই ডাকাতির পরবর্তী অনুসন্ধানে ব্রিটিশ পুলিশ জানিয়েছে ভ্যালেরিও ভিকের পেশাই ছিল ব্যাংক ডাকাতি ধারণা করা হয় তার জীবর প্রায় পঞ্চাশটির উপরে ব্যাঙ্ক ডাকাতির সাথে তিনি সরাসরি এবং সন্দেহজনকভাবে জড়িত ছিলেন লন্ডন ন্যাডগ্রেস বল থেকে ডাকাতের সময় তিনি সেখানে গিয়েছিলেন সাধারণ একজন গ্রাহক হিসেবে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য পরে তিনি এবং তার নির্দেশে অন্যান্য সহযোগীরা মিলে ম্যানেজার এবং অন্যান্য কর্মীদের কাবু করে ফেলে ব্যাংকের ভিতরেই অস্ত্রের মুখে ব্যাংকের সিকিউরিটি থেকে অন্যান্য সব কর্মকর্তা কর্মচারীদের রেখেই প্রায় সাতানব্বই মিলিয়ন ডলার নগদ অর্থ সহ বিপুল পরিমাণ স্বর্ণ অলঙ্কার নিয়ে ব্যাংক ত্যাগ করেন পরবর্তী অনুসন্ধানে জানা যায় টাকার অঙ্কটা ছিল প্রায় দুশো মিলিয়ন ডলারের কাছাকাছি যদিও এ ধরনের ব্যাংক ডাকাতি ব্রিটেনে এর আগেও অনেকবার হয়েছে নম্বর থ্রি ব্রিটিশ ব্যাংক অফ মেডেল ব্রিটিশ ব্যাংক অফ মেডালিস্ট ছিল লেবাননের বৈরুতে উনিশশো সাল তখন চলছিল গৃহযুদ্ধ দেশটিতে গৃহযুদ্ধ চলাকালীন এই সময়ে প্যালেস্তিনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের একটি দল বৈরুতে অবস্থিত ব্যাংকটিতে হোলিউর স্টাইলে লুটতরাজ চালায় প্রথমে তারা ব্যাংকের কাছে পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী একটি খ্রিস্টান চার্চের ভেতর দিয়ে ব্যাংকের কাছাকাছি পৌঁছায় এবং পরবর্তীতে ব্যাংকের ওই দেওয়ালটিকে বোমা মেরে উড়িয়ে দেয় এবং ব্যাংকের বল্টে থাকা পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ সহ টোটাল দুইশো মিলিয়ন ডলারের মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায় এখানে শেষ নয় যাওয়ার সময় তারা পুরো ব্যাংকটিকে বোমা মেরে উড়িয়ে দেয় নম্বর টু দারিল সালাম ব্যাংক বাগদাদ সাদ্দাম হোসেন পরবর্তী আমেরিকান শাসন চলছিল পুরো ইরাক জুড়ে তখন ব্যাংকটির অবস্থান ছিল বাগদাদে চুরি হয়ে যাওয়া বেশিরভাগ অর্থের মালিক ছিল আমেরিকা কিন্তু কে বা কারা এই চুরি করেছে সেটা স্টিল বের করতে পারেনি খোদ আমেরিকান সরকারও চুরিটি হয়েছিল বরাবর মধ্যরাতে তখন কর্তব্যরত সিকিউরিটি গার্ডদের সেখানে থাকার কথা ছিল কিন্তু পরবর্তী সকাল পর্যন্ত তাদেরকে সেখানে পাওয়া যায়নি অল্প কিছু দিনের মধ্যেই সিকিউরিটি গার্ডদের ধরা সম্ভব হয়েছে এবং অল্প কিছু পরিমাণ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তাদের কাছ থেকেও সে ধরনের কোনো তথ্য আদায় করা সম্ভব হয়নি সত্যিকার অর্থে চুরিটা কারা করেছিল এ নিয়ে ভিন্ন ভিন্ন ধরনের অনেক তথ্য রয়েছে আমেরিকার পক্ষ থেকে এটাও দাবি করা হয়েছিল খুদ ইরাক সরকার এই চুরির সাথে জড়িত ছিল কিন্তু উপযুক্ত কোনো তথ্য প্রমাণ নেই বলে ইরাক সরকারকেও তারা সরাসরি দোষী করতে পারেনি ইতিহাসের সবচেয়ে বড় চুরিগুলোর মধ্যে ছিল একটি এই চুরিটি এবং এতে প্রায় দুইশো মিলিয়ন ডলার চুরি হয়েছে নাম্বার ওয়ান সেন্ট্রাল ব্যাংক অফ ইরাক দু সালের দিকে আমেরিকান সব রন্তরই ইরাকের চারপাশে ঘুরুঘুরি করছিল তখন যে কোনো সময় ইরাক আক্রমণ হতে পারে পুরো ইরাকের সাধারণ মানুষ থেকে উচ্চপদস্থ সবার মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছিল সে সময় ঠিক এমন মুহূর্তে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের স্বাক্ষর সম্বলিত একটি নোট নিয়ে এক ব্যক্তি সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের সামনে হাজির হন যে নোটে ছিল সাদ্দাম হোসেন নির্দেশ দিয়েছেন নয়শো মিলিয়ন ডলার তার ছেলে কুশিকে দেওয়ার জন্য পরবর্তীতে এই নিয়ে বিভিন্ন ধরনের অনুসন্ধান হয় অনেকে দাবি করেন দেশের সম্পদ রক্ষার্থে সাদ্দাম হোসেন এই পন্থা অবলম্বন করেছিলেন আবার বিভিন্ন সংবাদে এটাও প্রকাশ পেয়েছে তার ছেলে কুশি পুরো অর্থ আত্মসাদের লক্ষ্যে এই কাজটি করেছিলেন যদিও পরবর্তী সময়ে মার্কিন বাহিনী তার একটি বাড়ি থেকে ছয়শ মিলিয়ন ইউএস ডলার উদ্ধার করতে সক্ষম হয় এবং তারা ধারণা করেন বাকি টাকাগুলো চোরের দল মেরে দিয়েছে ইতিহাস অধ্যে আজ পর্যন্ত এটাই ছিল ব্যাংক চুরির সবচেয়ে বড় ঘটনা ভিডিওটির একদম শেষ দিকে রয়েছে তার আগে আরও একটা চুরির ঘটনা ক্লিয়ার না করলে আপনি হয়তো আমার উপর রাগ করতে পারেন বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ থেকে আটশো কোটি টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনা আমাদের কারোই অজানা নয় চীনভিত্তিক কোনো হ্যাকার গ্রুপ এই কাজটি করেছে বলে ধারণা করা হয়ে থাকে এবং পৃথিবীর ইতিহাসে হ্যাকিং এর মাধ্যমে সবচেয়ে বড় চুরির লম্বা সময় ধরে সফল করার জন্য কাজ কাজ করে করে ধারণা করা হয় প্রায় ধরে তারা চুরি করার জন্য হ্যাকার দল বাংলাদেশ ব্যাংকের সুইপগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরবর্তীতে নিজেদের পছন্দ মতো অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেয় যার বেশিরভাগ অংশেই অর্থ গিয়েছে শ্রীলঙ্কা এবং ফিলিপাইনের বিভিন্ন অ্যাকাউন্টে সব মিলিয়ে আশি মিলিয়ন ডলারের মতো অর্থ সরিয়ে নিতে সক্ষম হয় তারা পৃথিবীতে এ যাবৎকালে যতগুলো বড় চুরি হয়েছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের চুরির স্থান রয়েছে ষষ্ঠ স্থানে এই পাঁচটি চুরির মধ্যে সবচেয়ে দুর্দর্শ চুরি কোনটি মনে হয়েছে আপনার কাছে সেটা জানিয়ে আমাদেরকে লিখুন কমেন্টস বক্সে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন অ্যান্ড কমেন্টস করুন পাশাপাশি আপনার যত কথা আছে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট যে কোনো মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন এন করুন পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই